এই সংবিধান সংশোধনের উপায় সীমিত। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রিয় দেশবাসী, গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর শাদিন মালিকের নাম উল্লেখ করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাদিন মালিক। এবার এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তার গবেষণার বিষয়গুলোর মধ্যে আছে গণতন্ত্র, সহিংস উগ্রবাদ, ধর্ম ও রাজনীতি, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের রাজনীতি। কী কারণে স্বাধীন মালিকের পরিবর্তে আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে জানতে চাইলে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেছেন, ডক্টর স্বাধীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার নতুন গঠিত 6টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে 5টি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রিয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন। অধ্যাপক আলী রিয়াজ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই দেশে ফিরবেন। আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। 1979 ও 1982 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষক হন। এরপর উচ্চতর ডিগ্রি নিয়ে প্রথমে ব্রিটেন এবং পরবর্তীতে ফেলোশিপে আমেরিকার হাওয়াই ইউনিভার্সিটি থেকে 1993 সালে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেন। 2002 সালে তিনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে যোগদানের আগে সাউথ ক্যারোলাইনার ক্ল্যাফরিন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আমেরিকায় বসবাসকালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে 5 বছর সাংবাদিকতাও করেছেন আলী রিয়াজ। 2013 ও 2015 সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার কংগ্রেসের শুনানিতে সাক্ষ্য দেন আলী রিয়াজ। পদ পদ্ধতি বের করতে হবে, পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই।